আজ পবিত্র শবে বরাত। লাখো মুসল্লির সমাগমে মুখরিত থাকে সিলেট নগরের হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দরগাহ। বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লিরা মাজারে এসে ঢল নামে। পবিত্র শবে বরাত মর্যাদাপূর্ণ রাত। এদিন মহান আল্লাহ তাআলা বান্দাদের জন্য তার অশেষ রহমতের দরজা খুলে দেন। বৃহস্পতিবার দিনগত রাত্রি লাইলাতুল বরাত বা শবে বরাত অর্থাৎ সৌভাগ্যের রজনী। হিজুরি সালের শাবান মাসের 14 তারিখ দিনগত রাত্রি বিশ্ব মুসলিম উম্মা পালন করে সৌভাগ্যের রজনী হিসাবে। তবে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দরগাহ ও মাজারের এবারের দৃশ্য একেবারে ব্যতিক্রম। পুরো মাজার এলাকা শূন্য। বিশ্বের মহামারী করোনা ভাইরাসের কারণে বদলে গেছে এর দৃশ্যপট। এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে লোক সমাগম এড়াতে বৃহস্পতিবার ও শুক্রবার বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় দরগাহ এলাকায় প্রবেশ ও জিয়ারত নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। এমনকি দরগাহ মসজিদের বাইরেও নামাজ আদায় করা যাবে না। এবারের করোনা ভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষায় সবাইকে ঘরে বসে ইবাদতবন্দিকে করার জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও সরকার নির্দেশনা অনুযায়ী প্রত্যেক মসজিদে নামাজের প্রতি ওয়াক্তে জামাতে সর্বোচ্চ 5 জন এবং জুম্মার জামাত 10 জন করে অংশগ্রহণ করছেন। আমার মতো সপক্ষে আমি এখানে আপনাদেরকে বলতেছি, এটা সরকারের নির্দেশের অনুযায়ী আমাদের এখানে বন্ধ রাখা হয়েছে। সরকারের নির্দেশের কারণে এই 2 দিন আমরা বন্ধ রাখতেছি, কারণ জামায়াত যাতে না হয়। আর জামায়াত হয়ে গেলে তো আপনারা বুঝতেছেন, এই সময়ে জামায়াত না হওয়াই ভালো। আমরা যতটুকু দূরত্ব বজায় রাখতে পারি এই কারণেই, এটার জন্যই চিন্তাভাবনা করে এইটা করা হয়েছে। এদিকে সিলেটের করোনা সংক্রমণ রোধে মাঠে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। আজ সন্ধ্যায় র‍্যাব 9 সিলেট নগরের রিকাইবাজার পয়েন্টে চেকপোস্ট বসায়। পরে জনগণের মধ্যে প্রয়োজন ছাড়া রাস্তায় বের না হওয়ার জন্য তারা আহ্বান জানান। এখন যে আপনি বেরোইলেন, এই যে মানুষ যে টিভিতে সংবাদপত্রে সব জায়গাতে দেখাচ্ছে যে বেরোয়েন না বেরোয়েন, এটা কেন? কেন বেরোলেন? এক মাস ছিলেন, আর 1 মাস থাকতেন, ততদিন ততদিন থাকতেন। শোনেন ভাই, এইসব কথা বলেন ভাই, এই কথা বলতে সচেতন মনে হয়, কোনো সমাধান মনে হয়, এগুলো করবেন না, বাসায় যান। ডালাস টেলিভিশন সিলেট।